মাই গড, জি এটা তো আমার শরীর। ও মাই গড, তুই যে জাদুটা করেছিস, তুই জাদুটা কেন করেছিস? কোন কে জাদুটা করছিস? তুই ব্ল্যাক ম্যাজিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে এলাম আপনাদের পছন্দের দুটি নতুন একটি নাটকের আপডেট নিয়ে। এতক্ষণ হয়তো আপনি ক্লিপ দেখে বুঝতে পেরেছেন আজকের এই নাটকটি আপনাদের পছন্দের কোন জুটি হতে যাচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, বর্তমান সময়ের হালের জনপ্রিয় অভিনেতা ফারান নামের জোবান ও তাসনিয়া ফারিন অভিনীত নতুন একটি রোমান্টিক নাটক আসছে খুব শীঘ্রই। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই রোমান্টিক নাটকটির বিস্তারিত আপডেট জানা যাক এবং নাটকটি আপনারা কোন চ্যানেলে দেখতে পেন বিস্তারিত আপডেট। বর্তমান সময়ে জনপ্রিয় মেধাবী নাটক নির্মাতা মহিদুল মহিমের পরিচালনায় আসছে নতুন নাটক জানেমান তুই আমার। আর এই জানেমান তুই আমার নামক এই রোমান্টিক নাটকটি অভিনয় করেছেন আপনাদের সবারই পছন্দের এবং প্রিয় জুটি ফারান আহমদ জোবান ও তার কোয়াক্টর হিসেবে থাকছেন তাসনিয়া ফারিন। সো ভিউয়ার্স, তাসনিয়া ফারিন ও জোবান ইতিমধ্যে ভালো ভালো নাটক করে দর্শকদের মন কেড়ে নিয়েছেন, কেননা এই জুটির বর্তমানে নাটকগুলো কিন্তু কমেডিয়ান। তবে আজকের এই জানেমান তুয়েমান নামক এই নাটকটি কমেডিয়ান এবং রোমান্টিকতায় ভরপুর। এই নাটকের পরিচালক মহিদুল মহিম জানিয়েছেন আজকের এই জানেমান তুয়েমান নামক এই নাটকটি আসছে আগামী দুই দিনের ভিতর। আগামী দুই দিনের ভিতর সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন। সো ভিউয়ার্স, যারা জোবান ও তাসনিয়া ফারিনের নাটকের অপেক্ষায় ছিলেন তারা কিন্তু এই নাটকটি দেখতে মিস করবেন না। সম্ভবত আগামীকাল অথবা তার পরের দিনই মুক্তি পাচ্ছে সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আজকের এই জানেমান তুয়েমান নামক এই নাটকটি। আরেকটি কথা বললেই নয়, গত তিন চার দিন আগে তাসনিয়া ফারিন বিয়ে করে ফেলছেন এবং গোপনে কিন্তু 8 বছর প্রেম করেছিল সেই ছেলেটার সাথে। ছেলেটা আসলে পরভাষী ছিল। যাই হোক ভিউয়ার্স, আজকের এই জানেমান তুয়েমান নামক এই নাটকটি দেখতে চোখ রাখুন সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। কামিং সুন, আগামী 1 থেকে 2 দিনের ভিতর মুক্তি পাচ্ছে সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আবার কোনো নতুন নাটকের আপডেট নিয়ে আবারও হাজির হচ্ছে আপনাদের মাঝে।